আচ্ছা ভাই, একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম যে কিভাবে এগুলো কাজ করবে, মূলত আপনার কি প্ল্যান এটা নিয়ে আর কি? এটা হচ্ছে আপনার যে সিস্টেমে দেখতেছেন এখানে, এটা হচ্ছে বটম ক্লিন সিস্টেম। পানিটা ঘুরবে ভিতরে, ঠিক আছে, দিয়ে মাঝখান দিয়ে বের হয়ে চলে যাবে। এই দিকে তাকান, এই পাশে হচ্ছে এই যে পাইপগুলো দেখতেছেন, এই পাইপগুলো হচ্ছে আপনার এইখানে একটা থাকবে, ওভারফ্লো পাইপ থাকবে বাইরে, টি দিয়ে সংযুক্ত করা আছে। আর এই পানিটা যদি যখন পানি বেশি দিব আমি, তখন ওভারফ্লো হয়ে বের হয়ে যাবে, আর ময়লাগুলো আপনার ওই দিক দিয়ে বের হবে। কীভাবে বের হবে, যখন আমি এদিক দিয়ে আরও পানি ফেলাবো মোটর দিয়ে, যখন প্রতিদিন পানি 10 মিনিট করে সকাল এবং বিকালে যখন পানি দিব, তখন এই পানিটা চাপ প্রয়োগ করবে এবং ঘুরবে। এই সাইডের যদি দেয় পানিটা ঘুরবে, কারণ কোনাগুলো মারা থাকবে, ঘুরলে ময়লাগুলো যে ওইখানে হচ্ছে জড়ো হবে, নিচে জমা হবে। হ্যাঁ, নিচে জমা হলে তখন ওই পানির প্রেশারেই ওগুলো আস্তে আস্তে বের হয়ে চলে যাবে। যদি বাই চান্স পানির তো ময়লা আটকাই যেতে পারে অনেক সময়, তখন কি করবো, ওর পাশে একটা চেক বল লাগানো আছে, চেক বল দিয়ে বের করে দিবে। আচ্ছা, মূলত সিস্টেম মোটামুটি মিডিয়াম সাইজ তো এগুলো, আর এই বড় যে ট্যাঙ্ক গুলো দেখছেন এগুলো সব কুইকার অথবা গোল্ডফিশ। আর ছোট গুলোতে গাপ্পি কতটা করে ধরবে? গাপ্পি মলি প্লাটি এই ধরনের, এই না অনেক ধরবে আপনার, 2 ফিট বাই 4 ফিট, তো এখানে প্রায় 2-3 হাজার করে মাছ ধরবে। 2 ফিট বাই 4 ফিট বাচ্চা টাচ্চা সহ। আর যদি ব্রুড মাছ রাখতে চাই তাহলে 200 পেয়ার রাখা যাবে, বেশি রাখা যাবে, কারণ বাচ্চা খেয়ে ফেলবে তখন। আচ্ছা, এটা হচ্ছে ব্যাপার। আর এই পাশে তো ছোট ছোট আকার অনেকগুলো করছেন। এটা আমার টার্টেল ট্যাঙ্ক, এই যে দেখেন মাছখান দিয়ে পার্টিশন হবে। জি জি, এটা হচ্ছে কচ্ছপ থাকবে এখানে আর বাকিগুলো মাছ। আপনি কচ্ছপ নিয়ে পরিকল্পনা করছেন? পরিকল্পনা হঠাৎ করে হয়ে গেছে, যে করতেছি যখন একটা করে রাখি ইন ফিউচারে যাতে না ইয়ে করতে হয়। এটা কী জাতের কচ্ছপ এটা মূলত? এগুলো আপনার রেডিয়ার টার্টেল বা এই টাইপের করবো, যেগুলো বাইরে থেকে আসে, বেশি জাতীয় কচ্ছপ তো পালা নিষিদ্ধ, এই হচ্ছে ব্যাপার। আরে সেগুলো আপনার কি প্রজনন হবে? প্রজনন তো আমি জানি না, এখনো তো এটার এক্সপিরিয়েন্স নাই, তো শুরু করব, যদি বাই চান্স পরে করতে পারি তো করবো। এই সিস্টেমে করতেছি, একটা ট্যাঙ্ক যে হাফ বালি থাকবে হাফ পানি থাকবে, কচ্ছপ যেমনি থাকে আর কি। দুটাতে কী প্ল্যান করছেন আপনি? এটাতে কুইকার থাকবে, এই বড় দুইটা হচ্ছে কুইকার। আচ্ছা, তবে একটা আমি দেশি মাছে করতে পারি, হতে পারে কোনটা করবো শিওর না, তবে একটা দেশি মাছের হবে এটা শিওর। তবে দুইটাতে কুইকার থাকবে, একটাতে বাটারফ্লাই থাকবে আর একটাতে এমনি নর্মাল কুইকার থাকবে। হ্যাঁ, মূলত হচ্ছে ঢুকলে যাতে সৌন্দর্যটা বৃদ্ধি পায়, যেমন এই ট্যাঙ্কটা এভাবেই করা। আর হচ্ছে আপনার এটাতে মাঝখানেরটাতে আমার কিছু মাছ থাকবে, কিন্তু মাছটা হচ্ছে প্রায়োরিটি না, প্রায়োরিটি হচ্ছে প্ল্যান্টস। দেখছেন তো আমার ওই পাশে প্ল্যান্টস আছে, তো ওই প্ল্যান্টসগুলো সাম এখানে ট্রান্সফার করবো, করে ট্যাঙ্কটা ভর্তি করবো, আর ওই পাশে তো আছেই 10টা ট্যাঙ্ক, তো টোটাল মিলে আর কি 20 আর 10 30টা ট্যাঙ্কের উপর দিয়ে আমার ওয়াসে ক্যাকো আর কি এক্সপ্যান্ড হয়েছে। তো দেখি কি হয়, এখনও কাজ শেষ করতে পারি নাই। আচ্ছা আচ্ছা, ওটা কাজ শেষ করতে করতে সময় লাগবে কেমন? সময় লেগে যাবে, আরও মাসখানিক লেগে যাবে। আপনি মোট বাজেট কত টাকা ধরছেন এখানে সব মিলে? এখানে বাজেট যা ধরছি ওভার হয়ে গেছে, ঠিক আছে, মোটামুটি 2-2 লাখ প্লাস হয়ে যাবে। এটা এখন পর্যন্ত এখানে যা কস্টিং গেছে প্রায় 1,30,000-এর মতো গেছে। আচ্ছা, আরও তো অনেক কাজ বাকি আছে, আপনার সব নিয়ে আসা আছে। ইটের যে গাঁথুনি এর বেশি তো উঠবে না? না, এটা হচ্ছে লেআউট, এটার বেশি আর হবে না, মাঝখানে পার্টিশনগুলো হবে, এই এগুলোই জাস্ট খালি ঢালাই দিয়ে, ওই পাইপিং তো করাই আছে, জাস্ট বাইরের যে মোটর টোটর বসাবো সাবমার্সিবল পাম দিয়ে পানির ব্যবস্থা করে দেবো, আর লেআউট এটাই। আচ্ছা, আপনার এখানে ইট কতগুলো লাগলো পর্যন্ত? ইট লাগছে 10,000 প্রায় ইট লাগবে। 10,000? হুম, সব মিলে কমপ্লিট যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন এখান থেকে কী কী ধরনের আপনার প্রজনন ফার্মিংটা বা শুরু করা যাবে? এখানে আমি মূলত হচ্ছে চেয়েছিলাম যে অনেক জাতের করতে, তো আমার 2 বছর এক্সপিরিয়েন্স থেকে দেখতেছি যে হচ্ছে অনেক জাত করলে অনেক সমস্যা, হ্যাঁ, দেখা যাচ্ছে মেনটেন করা অনেক ঝামেলা হয়ে যায়, তো আমি কিছু স্পেসিফিক মানে ভালো জাতের কিছু মাছ এখানে উৎপাদন করতে পারি কিনা সেটাই আর কি দেখবো। কারণ হচ্ছে এখানে আপনার যদি আমি এখানে 18টা ট্যাঙ্ক 19টা ট্যাঙ্ক আছে, এখানে 19 রকমের যদি মাছ করতে যাই তাহলে আমার আরও ট্যাঙ্ক লাগবে, কারণ বেবি সরাইতে হয়, তার বেবির জন্য আবার হচ্ছে প্রসেস করা লাগে বা ডিম ফুটাইতে হয়, তো দেখা যাচ্ছে গোল্ডফিশ করলাম, কুইকার করলাম, আর কিছু কিছু যেগুলো ডিমান্ড বেশি সেগুলো করলাম। আর ওই পাশে তো আমার শ্রিম্প হয়, শ্রিম্প আর প্ল্যান্টসের জন্য রেখে দিব, আর এই পাশটা পুরোটাই মাছ, জাস্ট এটা প্ল্যান্টস থাকবে। এমনিতে নতুনদের জন্য কোনো প্রশিক্ষণের চিন্তা ভাবনা আসছে নাকি মাথায় এ পর্যন্ত? প্রশিক্ষণ বলতে হচ্ছে আমাকে এমনিতেই ফোন দেয় 30-40 জন করে বসে, সাজেশন নাই, তো এই পর্যন্তই সাজেশন দিয়ে যাচ্ছি আল্লাহর রহমতে।
অনেক দূর দূরান্ত থেকে লোক আসতেছে, এই কয়দিনে তো অনেক লোক আসছে, আপনার যশোর থেকে আসছে, টাঙ্গাইল থেকে আসছে, কুষ্টিয়া থেকে দুই তিনজন আসছে, তারপরে পাবনা থেকে আসছে, তারপরে হচ্ছে ঢাকা থেকে আসছিল, উত্তরা থেকে তো আসে, মোটামুটি ভালোই লোকজন আসে। আপনার পড়াশোনার কী অবস্থা এখন? পড়াশোনার অবস্থা বন্ধ এখন, কারণ হচ্ছে লকডাউনে তো সবাই কুনিয়ার পর্যন্ত শেষ করলো, মাস্টার শেষ হয় নাই, সেকেন্ড সেমিস্টার পর্যন্ত হয়েছে, কিন্তু পরীক্ষা এখন জগন্নাথ ইউনিভার্সিটি। আচ্ছা, আপনার এটা একটু ভালোভাবে আমি একটু বোঝাই দর্শকদের, মূলত আপনি মাঝখানে এটা রাখলেন, এটার আপনি কি ডিজাইনটা কি কারো কাছ থেকে নিছেন না আপনি একাই করছেন? না, এটা আমি ডিজাইন করছি। ফার্স্টে একটু চারকোনাচি করে করছিলাম, তো হঠাৎ করে মাথায় খেললো যে চারকোনাচি করলে তো সবাই করে অ্যাজ ইউজুয়াল, এই জন্য হচ্ছে এইভাবে করা। আচ্ছা, ডিজাইনে করা ছিল আর কি, আমি একটা যে ডিজাইনটা করছিলাম মোটামুটি এরকমই ছিল, বাট মাঝখানে একটা চারকোনাচি ছিল, পরে করার সময় দেখলাম যে না ভালো লাগবে না, এটা করলে অনেক সুন্দর লাগবে। আচ্ছা, আপনার এখানে উপরে ছাদ চালাটা কি দেওয়ার প্ল্যান করছেন এখানে? এখানে এখনো চাল দেওয়ার প্ল্যান হয় নাই, বাই চান্স যদি দেখি যে রোদ সমস্যা করতেছে তাহলে পুরাটা ইয়ে করে দিব, আর যদি না প্রবলেম হয় সেক্ষেত্রে এখানে দুটা গাছ লাগাই দিব ভেতরে, না হয় উপরে তো নেট থাকবেই, সাথেই চারপাশে হাউসের চারপাশে টিন দেওয়ার একটা প্ল্যান আছে, আগে হাউস করা হোক তারপর ব্যবস্থা নিব। সব মিলাই যখন এটা রানিংয়ে আসবে তখন আপনার সব মিলাই মাস কতগুলো মাস ধারণ ক্ষমতা এটা ধরবে? সব মিলে তো ওইভাবে প্ল্যান ইয়ে করা হয় না আপাতত যে কত হাজার মাস আসবে, তো এখানে যা ট্যাঙ্ক দেখতেছেন এখানে প্রতিটাতে 4000 লিটার করে ট্যাঙ্ক আছে, বড়গুলো 4000 লিটার করে পানি আছে, তো অনেক কিন্তু অনেক ট্যাঙ্ক, এগুলো এই যে ছোটো ছোটো ট্যাঙ্কে অনেক মাছ আছে। ছোটো ট্যাঙ্কি আছে আপনার কয়টা? 12টা নাকি? ছোটো ট্যাঙ্কি বলতে এই ছোটো 2 ফিট বাই 4 ফিটের 6টা আর 3 ফিট বাই 6 ফিটের 6টা, এটা আছে 12টা, আর বাদ বাকি হলো 8 ফিটের 2টা আছে, 4 ফিট বাই 10 ফিটের 1টা আছে, আর 4 ফিট বাই হচ্ছে আপনার 4 ফিটের, ওটা আবার প্ল্যান্টসের জন্য হবে, বুঝছো, কিছু যে ইম্পোর্টেড প্ল্যান্টস আছে লো টেক প্ল্যান্টস ওগুলো ওখানে করবো। তো মোটামুটি এই প্ল্যান আপাতত, দেখি কতদূর কী হয়, আমরা শেষ করতে পারি নাই, তো শেষ করতে সময় লেগে যাবে আরও 1 মাস, এখানে হয়তো বা এক মাস ঈদের পরে দেখাইতে পারি, তাই ঈদের পরে। তাতে শুরু করছিলেন কতদিন আগে? এটা শুরু করছি আপনার প্রায় আমার আসা 25 দিন হয়ে যাচ্ছে, এসে শুরু করছিলাম, বাট মিস্ত্রি পাই না, লেবার পাই না, এই জন্য আস্তে আস্তে দেরি হয়ে গেছে, কিন্তু এখানে টোটালি কাজ হয়েছে 6 দিনে, তো দেখি যদি যা করব তাই একটু ভালো কোয়ালিটির করার চেষ্টা করব, আর আমার কাছে তো দেখছেনি যা আছে সবই হচ্ছে কোয়ালিটি ফুল। আর এটা তো একটা বড় প্রজেক্ট হাতে নেওয়া হলো হুট করে আর কি, বলা চলে হুট করে না, আস্তে আগে প্ল্যান ছিল, কিন্তু ওটার থেকে এটা অনেক বড়। ওটা তো শখের বসে করছিলাম, আর এটা হচ্ছে পুরো বাণিজ্যিক, এটা কোনো বাণিজ্যিকে চলে আসছি, তো শখের বসে মাত্র ট্যাঙ্ক ছিল তখন কয়টা, 5টা ট্যাঙ্ক ছিল সিমেন্টের, আর কিছু চারি বা ক্যারেক্টারের ছিল, তো এখান থেকে সাহস করলাম যে দেখি কী হয়, যেহেতু আমার আউটপুট ভালো আসছে, তো করোনার মধ্যে তো মাশাল্লাহ সবাই বসেই ছিল, আমার তো এখানে বসে থাকতে হয় না, আমার ওর বেশি আউটপুট আসছে, তো সেই দিক দিয়ে চিন্তা ভাবনা করে আর কি জায়গা আছে, তো ওই করে ফেললাম। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।